যে নাসির, আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ড হওয়ার পরে আসলে কখনোই কোনো কিছু আবদার করিনি, তো আমার এই একটাই আবদার যে আমি ওকে খেলতে দেখতে চাই, স্টেডিয়ামে বসে থাকবো সাধারণ মানুষের ভিড়ে, আর ও যখন ছয় চার মারবে তখন আমি জোরে জোরে হাততালি দিব। আই ওয়ান্ট টু ক্ল্যাপ ফর হিম। ব্রেকিং নিউজ, পালিয়ে গেল নাসির তামিমা। বিস্তারিত জানতে প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ তথ্য জেনে নিন। শাস্তির ভয়ে পালিয়ে গেল নাসির তামিমা, কোনোভাবেই খোঁজ মিলছে না এই নাসির তামিমার। নাসির তামিমা বুঝতে পেরেছে যে তারা হেরে গেছে এবং তারা অপরাধী, তাই তারা আর সামনে কোনো পথ খোলা না পেয়ে পালিয়ে গেল। পিবিআই তাদের তদন্তের স্বার্থে নাসির তামিমাকে তলব করতে গিয়ে খুঁজে পেল না তাদের। আজ দুদিন হলো তাদেরকে মিডিয়াতেও দেখা যাচ্ছে না, এমনকি তাদের সাথে পিবিআই কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করতে পারছে না। তারা সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এবং আইন আদালতকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। আর এটা থেকেই প্রমাণ হয় যে তারা কত বড় অপরাধী। এমনই তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। সবাই বলছে পালিয়ে যাবে কোথায়, ধরা তাদেরকে দিতেই হবে। ভুল তো ভুলই, সেটা ছোট হোক বা বড়। আর একবার যেহেতু ভুল করেছে তাই শাস্তি তাদেরকে পেতেই হবে। এত বড় জঘন্য অপরাধ করে কিছুতেই পার পেয়ে যেতে পারে না নাসির তামিমা। আর নাসির তামিমার ভুল কোনো সামান্যতম ভুল নয়। তাদের ভুলের কারণে আজ একটা ছোট্ট নিষ্পাপ শিশুর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ। যদিও তুবা তার দাদা দাদির সাথে ভালো আছে এবং সে পড়াশোনাও করছে, কিন্তু তারপরেও সেই মেয়েটিকে সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হবে। সে কোনো দোষ না করেও শাস্তি পাচ্ছে এবং তাকে শাস্তি পেতে হবে। এই নাসির তামিমা এবং রাকিবের জীবনের মাঝে আছে ছোট্ট একটি শিশু। একটা সময় আসবে যখন যে যার মতো সবাই ভালো থাকবে। নাসির তামিমাও হয়তো সুখে শান্তিতে থাকবে এবং রাকিবও হয়তো আবার নতুন করে বিয়ে করে এবং সুখে সংসার করবে। এখন কথা হচ্ছে রাকিব যাকে বিয়ে করবে সে যদি তুবাকে তার মেয়ের মতো ভালো না বাসে এবং সে যদি তোমাকে অবহেলা করে তখন তুবা কী করবে আর রাকিবই বা কী করবে? তখন তো রাকিবের জীবন আবারও শেষ হয়ে যাবে এবং সেই সাথে তুবারও তাই হবে। তাই বলা যায় নাসির তামিমা এবং রাকিবের জীবনের মাঝে শেষ হয়ে যাচ্ছে তুবার জীবন। সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুবার জীবন, তুবার মা থেকেও বঞ্চিত এবং মায়ের স্নেহ ভালোবাসা মায়া মমতা থেকেও সে লাঞ্ছিত। এত কিছু থেকে বঞ্চিত হয়েও সেই মেয়েটি আজ ভালো নেই, ভালো থাকতে পারছে না। তাকে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হবে এবং সারাটি জীবন তাকে তার এই মায়ের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হবে। সেই মেয়েটি যখন বড় হবে, রাস্তাঘাটে বের হবে এবং পড়াশোনা করবে, তখন সবাই বলবে এই সেই মেয়ে যার মা তাকে ফেলে চলে গিয়েছিল। এই মেয়ের মা একজন কলঙ্কিনী নারী, একজন চরিত্রহীনা নারী। তখন তুবা এগুলো শোনার পরে কী করবে? তার মনের অবস্থা তখন কেমন হবে? সে তো মানব সমাজে বের হতে পারবে না এবং কাউকে মুখও দেখাতে পারবে না। তখন তুবার অবস্থা ঠিক কেমন হবে? এবং একটা সময় আসবে যখন রাকিবও বিয়ে করবে এবং সংসার করবে, কিন্তু কথা হচ্ছে রাকিব যাকে বিয়ে করবে মানে তার বউ, সে যদি তুবাকে ভালো না বাসে এবং তুবাকে যদি দেখতে না পারে এবং তাকে যদি তখন মেয়ের মতো ভালো না বাসে, অন্য কারো মেয়ে বলে ঘৃণা করে এবং ঘৃণার চোখে দেখে, তখন তুবা কী করবে এবং তখন রাকিবই কী করবে? তখন রাকিবের অবস্থা কেমন হবে? তখন তো আবারও তলিয়ে যাবে রাকিবের জীবন এবং নষ্ট হয়ে যাবে তুবার ভবিষ্যৎ। প্রেম যে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় তা আজ রাকিব হাড়ে হাড়ে বুঝতে পারছে এবং টের পাচ্ছে। রাকিব যদি তার বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করত তাহলে হয়তো এমনটি ঘটতো না। চলুন শুনে আসি রাকিব এবং তামিমার প্রেম কাহিনীটা কেমন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আবার ফিরে আসি, আমার ক্ষমা চাওয়ার আছে অবশ্যই আমার লিসেনারদের কাছে, প্লিজ ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে। আমি চেষ্টা করব আমার সব কিছুকে বাদ দিয়ে আপনাদের সাথে থাকার জন্য।
এবং স্পেশালি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে ফার্স্ট প্রোগ্রাম আমি আর দেরি করব না, ফার্স্ট প্রোগ্রামের আজকের যিনি অতিথি তাকে আমরা স্টুডিওতে নিয়ে আসছি। আপনারা জানেন যে গত কিছুদিন ধরেই স্পেশালি পুরো মিডিয়া, মিডিয়া সার্কিট সহ সমস্ত সোশ্যাল মিডিয়াম একদম ফ্লাডেড হয়ে একটি বিষয়কে কেন্দ্র করে, যেখানে কথা হচ্ছিল একদম একেবারে অপরিচিত অজানা একটা ছেলেকে নিয়ে যার নাম রাকিব, যে রাকিবের বিবাহিত স্ত্রী, যার যে রাকিবের সাথে তার সংসারে আছে তার স্নেহধন্যা তুবা, এগারো বছরের সাংসারিক জীবন ও 8 বছরের সন্তান তুবা, এবং সেই জায়গা থেকে হঠাৎ করেই তাকে জানতে হয় যে একজন নামি দামি মানুষ, একজন যার সাথে বৈবাহিক সম্পর্কে জড়িত হয়েছে তামিমা, এবং তাকে একেবারে একাকী করে দিয়ে চলে গেছে। সেই রাকিবকে আমরা নিয়ে এসেছি আজকের অনুষ্ঠানে, আমরা শুনবো আমাদের মতো করে তার কাছ থেকে। আমরা একটু রাকিবকে স্ক্রিনে দেখতে চাই। ওকে, রাকিবকে আমরা একটু স্টুডিওতে অলরেডি নিয়ে এসেছি, স্ক্রিনে দেখতে চাই, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে অলরেডি এসব বিষয়গুলো নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি, অনেক রকমের কথাবার্তা, একটা হাই টেম্পারমেন্ট একটা সাবজেক্ট। রাকিব অলরেডি আমার সামনে উপস্থিত, আমরা রাকিবকে দেখতে পাচ্ছি, এবং আমরা মাইক্রোফোনটা যদি একটু সরাই তাহলে ফেসটাকে পরিষ্কার করে দেখতে পারবো। আমাদের টেকনিক্যাল টিমে যারা রয়েছেন একটু অনুরোধ করছি, এবার বোধহয় ঠিকঠাক হয়ে গেছে। তারা একটু জানায় যে আমাদের সঙ্গে রাকিব রয়েছেন গুরু হিতেশাম, এবং আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এর যে পেজে যারা আপনারা আমাদের এই লাইভটি দেখছেন, দয়া করে শেয়ার করুন আপনার ওয়ালে, যেন এই পৃথিবীর সবাই যে যেখান থেকে রয়েছে, ফেসবুকে যারা রয়েছে তারা সবাই যেন দেখতে পারে, রেডিওতে যারা তারা ভিজিট করুন আমাদের ফ্যান পেজ facebook.com/ILoveDhakaFM। কথা বাড়াবো না, আমাদের সঙ্গে গুরু হিতেশাম এবং আমাদের আজকের অতিথি রাকিব। ওকে, বহু রকমের কথা হচ্ছে, অনেক ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গাতে, এক একজন এক একজনের বিরুদ্ধে কাউন্টার কমেন্টস করছে, স্পেশালি মিডিয়া সার্কিটে জিনিসগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আজকে রাকিবকে নিয়ে এসেছি, তার জীবনের একদম ডিটেল যা ঘটনা সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা জানতে চাই এই বিষয়গুলো নিয়ে কেন ফোকাস করছি, এটার পিছনে একটা রিজন আছে, যে রাকিবের এই কথা যদি সত্যি হয়ে থাকে যে আমার সাথে সম্পর্ক থাকা অবস্থাতে আমাকে একরকম জানান না দিয়ে আমাকে অন্ধকারে রেখে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তামিমা, যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তার নাম হচ্ছে নাসির হোসেন, যে বাংলাদেশ ক্রিকেট টিমের, স্পেশালি বহু বছর সে ক্রিকেট টিমের সাথে জড়িত আছে, এবং এই নাসির হোসেনকে আমরা একজন বিখ্যাত ক্রিকেটার হিসেবেই জানি, কিন্তু সে যে কাজটা করেছে সেটা কতটুকু রেসপন্সিবল তার দৃষ্টিতে একেবারেই না, সেই জিনিসগুলো আমরা শুনবো। এবং আমরা এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের অবগতির জন্য আমরা চেষ্টা করেছি নাসিরের সাথে যোগাযোগ করার জন্য, তার বড় ভাই, তার সাথে আমি কমিউনিকেট করেছি সেভারাল টাইম, যদিও নাসিরকে আমরা এখন পর্যন্ত কমিউনিকেট করে উঠতে পারিনি, বাট তার বড় ভাইয়ের মাধ্যমে সে কথা দিয়েছে খুব শীঘ্রই আমাদের স্টুডিওতে এসে সেও তার কথা বলতে চায়। সো এখন আপাতত পরিস্থিতিতে আমাদের সামনে আছে রাকিব, রাকিবের কথা আমরা ডিটেলে শুনতে চাই, আমরা কোনো সিদ্ধান্তে যাব না কারো পক্ষে।